বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসে চার মার্কের সাজেশন অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করবে তোমরা জানো যে এর আগে আমি তোমাদের জন্য আট মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের জন্য স্বাভাবিকভাবে আমি কিন্তু দুই মার্কের প্রশ্ন শেয়ার করেছি তো এই ভিডিওতে চার মার্কের প্রশ্ন তবে একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবে যে আমি দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকে চার নম্বর প্রশ্ন যে কটা দিচ্ছে সে কটা প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে হ্যাঁ এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে দুই মার্কে যে প্রশ্নটা দিয়েছি সেটা যে শুধুমাত্র দুই আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ ওখানে অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে আবার আমাদের আজকের যে আলোচনা তাতে চার মার্কেরও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু দুই আসতে পারে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে সেক্ষেত্রে আমি বলবো চার এবং দুই এই দুটো প্যাকেজ একদম পরিষ্কার ভালো করে যদি তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু ইতিহাসে হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় তুমি পাবে এটা হলো মূল কথা একদম রেডি কথা ইতিহাসে বিগত বছরের প্রশ্ন দেখে আমরা যে সাজেশনটা তৈরি করেছি অনেকেই বলবে যে স্যার একটু বেশি প্রশ্ন দিয়েছেন কিন্তু দেখো তোমার ভালোর জন্য তোমার সাজেশন তোমার ক্ষতি করে আমার সাজেশন নয় আমি তোমাকে চারটে প্রশ্ন দিলাম বা পাঁচটা প্রশ্ন দিয়ে বললাম কমন পেয়ে যাবে সেটা সম্ভব নয় তো যাই হোক আমাদের মূল আলোচনা আজকের চার মার্কের প্রশ্ন তার থেকে বড় কথা আজ তোমাদের সামনে আমি যে টিপসটা তুলে ধরবো অন গড এই টিপস আমি অনলাইনে এর আগে কখনো কাউকে শেয়ার করিনি অফলাইনে ছাত্রছাত্রীদের আমি শেয়ার করেছি কিন্তু অনলাইনে আজকে আমি প্রথমবার তোমাদের সামনে সেই টিপস শেয়ার করছি কি টিপস ভিডিওটা একটু বড়ো হবে কষ্ট করে একটু ভিডিওটা দেখে নাও কারণ সাজেশন তো মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে সেটা দেখতে খুব বেশি একটা সময় লাগবে না যে তুমি যদি কোনো প্রশ্ন নাও পড়ো আজ পর্যন্ত ইতিহাসে তবুও তুমি কিছু প্রশ্নের উত্তর লিখতে পারবে অন্তত কিছু না কিছু লিখতে পারবে কী গুরুত্বপূর্ণ টিপস অধ্যায় ধরে ধরে বলে দেবো পরপর আসো সেই আলোচনায় আবারও বলছি আজ যে আলোচনা তোমাদের সামনে করছি এই আলোচনা এর আগে পরে কেউ কখনো ইউটিউবে করেনি একদম অনলাইনে আমিও এটা এই আলোচনাটা বা এই সিস্টেমটা আমার আগেও তৈরি ছিল আমি কাউকে শেয়ার করিনি কারণ আমি অনেক কিছু তৈরি করে দেখেছি সেগুলো খুব তাড়াতাড়ি অন্যরা কপি করে পেস্ট করে খুব তাড়াতাড়ি মার্কেটে ছাপিয়ে যায় এবং যেহেতু ছাত্র সংখ্যা আমার কাছে কিছু কম এই মুহূর্তে তো যাই হোক সেই কারণে আমার ভিডিওর কোয়ালিটিটা অনেক ডাউন থাকে ভিউটা অনেক ছাত্রছাত্রী কম হয় কিন্তু অন্যদের দেখেছি সেই একই জিনিস অনেক অনেক ভিউ হয়ে যায় তার কারণ হচ্ছে তাদের এনার্জি বেশি জোরে কথা বলতে পারে আর আমি অত মিষ্টি কথা বলি না তো যাই হোক চলো আজ দিচ্ছি তোমাদের একদম একটা স্পেশাল জিনিস যারা কোনো চার মার্কেট প্রশ্ন পড়নি কোনো চার মার্কের কোশ্ল প্র্যাকটিস করো নি অন্তত কিছু লিখতে পারবে হ্যাঁ আমি বলছি না যে তুমি চারের মধ্যে চার পাবে কিন্তু অন্তত তোমাকে জিরো দিতে পারবে না সেরকম একটা টিপস তোমাদের সামনে শেয়ার করি চলো প্রথম আগে সিস্টেমটা দরকার আমাদের আটটা চ্যাপ্টার আছে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ক্লু দিয়ে দিয়ে কাজটা করছি তাহলে তোমরা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে আমার আটটা চ্যাপ্টার আছে প্রতি চ্যাপ্টার থেকে দুটো করে কোশ্চেন আসবে সরি প্রতি চ্যাপ্টার থেকে আমার যেটা চার মার্কের কোশ্চেন সেটা কিন্তু একটা করে প্রতি চ্যাপ্টার থেকে আমার একটা করে কোশ্চেন আসবে অর্থাৎ মোট আমার আটটা প্রশ্ন পরীক্ষাতে আসবে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে আমাকে লিখতে হবে মোট ছটা প্রশ্ন কি বললাম বোঝা গেল মোট ছটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ প্রতি চ্যাপ্টার থেকে আমাকে একটা করে প্রশ্ন দেবে মোট আটটা প্রশ্ন আমাকে সেখান থেকে মোট ছটা প্রশ্ন লিখতে হবে এই হলো আমার মূল থিম এবার আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের মূল বিষয়বস্তু কি কি আছে সেটা যদি একটু একটু করে জেনে নিতে পারি তাহলে সেই লেভেলের কী কী প্রশ্ন সেই প্রশ্নগুলো সম্পর্কে কিছু বিষয় যদি আমাদের পরীক্ষাতে দেয় তাহলে কিন্তু আমরা ভালো লিখতে পারবো পারবো কি না তো চলো এবার আমরা পরপর ডিটেলস আলোচনা করি দেখো আমাদের প্রথম চ্যাপ্টারটা কি রয়েছে ইতিহাসের ধারণা কথাটা ভালোভাবে দেখবে ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে দুটো চার মার্কের প্রশ্ন আসবে একটা অর্থাৎ মোট কিন্তু তিনটে প্রশ্ন আমরা ইতিহাসের ধারণা থেকে পাবো যে টিপস দিচ্ছি এই টিপসটা কিন্তু শুধু চার মার্কের না দু মার্কের প্রশ্নও কাজে লাগবে দেখো এই যে দুই মার্ক আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক আমি কোনো টাইম বলছি না কি বললাম ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক দেখো এই সময়ের কথা কিন্তু বলেছে এই সময়ের কথা তাহলে আমার যে প্রশ্নই আসবে না কেন আমার যদি সময় সময়সীমা বলে পয়েন্ট করি বা কখন ঘটনা তাহলে ষোলশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়ে এই কথাটা লিখলেই কিন্তু আমার টাইম হয়ে গেল আমার যদি টাইম বা সাল যদি জানা না থাকে তাহলে কিন্তু আমি জাস্ট এটুকু বলেই আমি পার পেয়ে যেতে পারি এই যে চ্যাপ্টারের মূল বিষয় কি মূল যে বিষয় সেটা হচ্ছে সমাজ বিবর্তন কথাগুলো ভালোভাবে বুঝবে উন্নয়ন এবং আভ্যন্তরীণ ব্যাখ্যা ব্যাখ্যা আমাকে যে প্রশ্ন আসুক না কেন আমার কিন্তু সেই তোমার শিল্প ইতিহাস বলো দেখো কি সমাজ নিয়ে আলোচনা করেছে বিবর্তন নিয়ে আলোচনা করেছে উন্নয়ন নিয়ে আলোচনা করেছে অভ্যন্তরীণ ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছে তুমি যে প্রশ্নই দেখো না কেন তার মধ্যে এই চারটে পয়েন্ট দেখো রয়েছে লুকিয়ে রয়েছে তুমি হিসেব করে দেখবে ঠিক আছে আবার দেখো যদি কোনো গুরুত্ব বা অন্য কোনো টাইপসের প্রশ্ন আসে এই চ্যাপ্টারে তো এইগুলো আমরা পড়েছি এবার এর থেকে মূল বিষয়বস্তুটা কি বিষয়বস্তু হচ্ছে আমাদের সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা আচ্ছা তারপরে হচ্ছে বিষয়ের ক্রমবিকাশ বিষয়ের ক্রমবিকাশ অর্থাৎ যাই আসুক না কেন সেই বিষয়টা কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে যে বিষয়ে আসুক না কেন এই বিষয়গুলোই কিন্তু এই চ্যাপ্টারের প্রধান গুরুত্ব বোঝা গেল কি বললাম তাহলে এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারের টাইম টেবলটা কখন এই চ্যাপ্টারে আমাদের মূল কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয় থেকে মূলত আমরা কি জানতে পারি এই তথ্যটা কিন্তু আমার দরকার এইটুকু তথ্য যদি আমি জানতে পারি আমার যে প্রশ্নই আসুক না কেন এবং আমরা জানি যে আমার একদম তিন দশমিক এক দাগে আমার একটা দুই মার্কের প্রশ্ন আসবে এবং চার দশমিক এক দাগে আমার একটা তিন দশমিক এক আর তিন দশমিক দুই এই দুটো আমার দুই মার্কের প্রশ্ন আসবে এবং চার দশমিক এক দাগে আমার চার মার্কের একটা প্রশ্ন আসবে তো এই বিষয়টা যদি আমি একটু মাথায় রাখতে পারি যে আমার মূল বিষয় কি কি বা কি নিয়ে এই চ্যাপ্টার আলোচনা হয়েছে তাহলে কিন্তু আমার কাছে বিষয়টা অনেকটা ইজি হয়ে যায় বোঝা গেল কি বললাম এই জন্য এই কথাটুকু একটু মাথায় রাখো কিছু না কিছু লিখতে পারবে নেক্সট এই বিষয়টা নিয়ে আমি আরেকটা একটা ডিটেলস ভিডিও করার চেষ্টা করবো আমি জাস্ট একটু থিমটা তোমাদের তুলে ধরি সেকেন্ড চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তাই তো সংস্কার বৈশিষ্ট্য আমি লিখলাম না এখানকার যে সারটা এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা উনিশ শতক নিয়ে আলোচনা করেছে ঠিক আছে উনিশ শতক এখা এই চ্যাপ্টারের মূল বিষয় কি এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি সামাজিক রাজনৈতিক শিক্ষা এবং কুসংস্কার দমন এই চ্যাপ্টারের মূল বিষয় এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কত দাগে আসে তিন দশমিক তিন দাগে একটা তিন দশমিক চার দাগে দুই মার্কের প্রশ্ন এবং তোমার চার দশমিক দুই দাগে তোমার চার মার্কের প্রশ্ন বোঝা গেল কি বললাম তাহলে আমার এই টোটাল চ্যাপ্টারটা কোন সময়ে বেশিরভাগ হচ্ছে উনিশ শতকের সময়সীমাটা কখন উনিশ শতক যদি আমি শাল বলে যাই আমি উনিশ শতক লিখতে পারবো নেক্সট কী কী নিয়ে আলোচনা করেছে সামাজিক রাজনৈতিক শিক্ষা এবং কুসংস্কার দমন আমরা এই চ্যাপ্টার থেকে কী কী শিখেছি সামাজিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি সাংস্কৃতিক বিষয় শিখেছি কিছু পরিবর্তিত রূপ শিখেছি কিছু রাজনৈতিক ধারণা পেয়েছি নেক্সট তিন নম্বর প্রতিরোধ বিদ্রোহ এটাও কিন্তু উনিশ শতক এখানে কি কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জমিদারি অত্যাচার আদিবাসীদের জমি দখল বিভিন্ন কর বৃদ্ধি এবং কৃষকদের চাষে বিভিন্ন রকম বাধ্য করা এই বিষয় নিয়ে কিন্তু মূলত এই চ্যাপ্টারটা আলোচনা করেছে এবং এখানকার গুরুত্বটা কি সেই একই গুরুত্ব সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব এবং স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের ক্ষেত্রে চার নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা মূল বিষয়টা কি উনিশ শতক নিয়ে আলোচনা করেছে টোটাল চ্যাপ্টারটা উনিশ শতক আচ্ছা কী বিষয়টা কি চ্যাপ্টারের দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আমি বিষয়টা বলে দিচ্ছি এটাকেই তোমাকে একটু নোটস করতে হবে এবং পরীক্ষাতে কোন চ্যাপ্টারের কোন দাগের প্রশ্ন সেটা আমি বলে দিচ্ছি তার মানে ওই দাগের প্রশ্নটার মূল বিষয়বস্তু কী হতে পারে তুমি কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারছো ওকে তো চলো কি কি রয়েছে দেখো বিষয়টা রয়েছে হচ্ছে তখন ইংরেজদের আয়ুর্ভাব হয়েছিল চার নম্বর চ্যাপ্টার বলছি সংঘবদ্ধতার ঘোড়ার কথা ইংরেজদের আয়ুর্ভাব হয়েছিল তখন সংগঠন প্রস্তুত হয়েছিল আচ্ছা জাতীয়তাবোধ বৃদ্ধি পেয়েছিল এবং দেশপ্রেম বৃদ্ধি পেয়েছিল ওই মুহূর্তটা ওই চ্যাপ্টারের থেকে যে প্রশ্নগুলো আসবে তার ভিতরে কিন্তু এই বিষয়গুলো প্রবেশ করবে নেক্সট ওই পরিবর্তিত রূপ সেখানে কি হয় আমাদের সাংস্কৃতিক বিভিন্ন রকম পরিবর্তন সামাজিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন এর প্রত্যেকটা জিনিসগুলোকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি নেক্সট আমরা যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তার পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ পাঁচ নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ এই চ্যাপ্টারটা কিন্তু যে সময়সীমা সেটা হচ্ছে অষ্টদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যে কিন্তু এই টোটাল চ্যাপ্টারটা ক্যাপচার করা আচ্ছা এখানের মূল বিষয়বস্তু কি শিক্ষায় ছাপাখানা বিজ্ঞান চর্চা এবং কারিগরি শিক্ষা এই বিষয়টা কিন্তু খুব ভালো করে একটু তোমাকে বুঝে নিতে হবে এখানেও ঠিক একই রকম এফেক্ট পড়ছে সিক্স নম্বর চ্যাপ্টার যেটা বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এটাও কিন্তু ঊনবিংশ ও বিংশ শতক নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা ফোর পয়েন্ট সিক্স দাগে আমার চার মার্কের প্রশ্ন আসবে এবং থ্রি পয়েন্ট ইলেভেন এবং টুয়েলভে আমার দু মার্কের প্রশ্ন এখানে কি কী নিয়ে আলোচনা করা হয়েছিল কৃষক শ্রমিক বামপন্থী কংগ্রেস এবং বিভিন্ন ধরনের ঐক্য আন্দোলনগুলো সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে আমি জাস্ট চ্যাপ্টারের বিষয়বস্তুটা বলছি সাত নম্বর চ্যাপ্টার যেটা শতকের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই চ্যাপ্টারের মূল যে টাইম টেবিল যারা টাইম টেবিল জানো না তারা কিন্তু এখানে এটা পুট করবে ঊনবিংশ এবং বিংশ শতকে এই ঘটনাগুলো ঘটেছে এই চ্যাপ্টারের এখানে কী কী ছিল মূল বিষয় স্বদেশী বয়কট গুপ্ত সংগঠন প্রস্তুত নিম্নশ্রেণী সম্প্রদায়ের উত্থান ঠিক আছে এক্ষেত্রে ওই একই থিম আচ্ছা আট নম্বর চ্যাপ্টার যেটা উত্তর ঔপনিবেশিক ভারত এই চ্যাপ্টারটা কিন্তু টোটাল বিংশ শতক নিয়ে আলোচনা করেছে এবং এখানকার মূল ঘটনা ছিল কি ভারত গঠন এবং ভারত গঠনের সমস্যা তার সমাধান এবং এর ফলে আমাদের বিভিন্ন রকম রূপ পরিগৃহীত হয়েছে এবার আমি কেন বললাম এই কথাগুলো এবং এই মূল যে পয়েন্ট অর্থাৎ কী কী নিয়ে আলোচনা হয়েছে আমার পরীক্ষাতে যে প্রশ্ন আসুক না কেন প্রশ্নটা জাস্ট টাস করলেই প্রথম কথা তোমাকে নির্দেশ করতে হবে যে আমি কোন চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এটা তোমাকে বুঝতে হবে তাহলে আমি দাগ নম্বর বলে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসবে একদম পরিষ্কার এটা কিন্তু একদম মানে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন আসবে কারণ আমাদের দুটো প্রশ্ন প্রশ্ন আর আর দাগের মানে মনে করবে কি কি আমার নম্বর নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন বললাম এইটা বুঝেই তুমি চ্যাপ্টার ধরে নিতে পারবে ওই চ্যাপ্টার যখনই ধরে নিতে পারলে সঙ্গে সঙ্গে তোমার বুঝতে পারবে যে ওই চ্যাপ্টারে আমার কি কি নিয়ে আলোচনা হয়েছিল তার উপর বেশ করে অন্তত কিছু লিখতে হবে এটা কিন্তু কাজ যারা কিচ্ছু বড় তাদের জন্য এটা বললাম আর যারা সারা বছর পড়েছো তাদের নিয়ে কোনো কথা নেই এবার আমরা বেশি আলোচনা করবো না দরকার এই ভিডিওটা নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা পরে একদিন করবো তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে শুধু এই যে থিমটা বোঝানোর চেষ্টা করলাম এই থিমটাকে যদি তুমি একটু বুঝতে পারো তো যাই হোক আজকের আলোচনা যেহেতু আমাদের চার মার্কের কোশ্চেন আমি শুধুমাত্র চার্কের কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্নগুলো দেখে নাও বুঝে নাও আর যে টিপসটা দিলাম হালকার ওপরের একটা টিপস দিলাম খুব বেশি ডিটেলস টিপস আমি তোমাদের দিই হালকার ওপর একটা টিপস দিলাম এটা যদি একটু নোট করে নিয়ে দেখতে পারো তাহলে মজাটা দেখতে পাবে তো চলো চার মার্কের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে আলোচনা মধ্যে শুরু করে আমরা ইতিহাসের চার মার্কের প্রশ্ন আমরা এর আগের ভিডিওতে পরপর দুটো ভিডিও প্রথম ভিডিওতে আমরা আট মার্কের প্রশ্ন সম্পর্কে বলেছি কীভাবে কি লিখবো আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওতে আমরা দু মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি কীভাবে কি লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি এখন আমাদের আরেকটা বিষয় চার মার্কের প্রশ্ন তোমাদের যে কথাটা অবশ্যই জানানোর দরকার সেটা আমি তোমাদের আগে জানাই যেটা হচ্ছে যে আমরা ইতিহাসে যে দু মার্কের সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এটি চার মার্কের সাজেশন এই দুটো টাইপসের প্রশ্ন কিন্তু তোমাকে রেডি রাখতে হবে কারণ দু মার্কের প্রশ্ন চারে আসতে পারে চারের কোশ্চেন কিন্তু দুই আসতে পারে এটা কিন্তু তোমাকে মেন্টালি রেডি রাখতেই হবে কি বললাম বোঝা গেল যেমন সাপোজ ধরো প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কি এই প্রশ্নটা যেমন চারের দিকে ইম্পর্টেন্ট তেমন আবার দুইয়ের দিকে আসবে না কেউ কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবে না যে কারণে আমি বলছি যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে অর্থাৎ দুই এবং চার কোনোটাকে কিন্তু অবহেলা করা যাবে না ওকে তো চলো চার হিসেবে যে প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি সেটা তোমাদের শেয়ার করি আর দুইয়ের প্রশ্নগুলোও কিন্তু রেডি রাখবে বারবার কিন্তু একটা কথাই বলছি তো চলো পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি তৃতীয় প্রশ্ন ইতিহাস হচ্ছে ফটোগ্রাফের অবদান কী পরের প্রশ্ন সত্তর বছর আত্মজীবনের গুরুত্ব এবং ঝরাপাতার গুরুত্ব জীবনের ঝরাপাতার পরবর্তী প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি এবং ইন্টারনেটের ভূমিকা কি দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডের ভূমিকা কি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হল কেন হুধুম পাচার গ্রন্থের গুরুত্ব কি নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কি বা বেথনের ভূমিকা ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন যাই হোক এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে পরের প্রশ্ন বলি বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রী কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন সংবাদপত্র ও মধ্যে পার্থক্য কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য এবং লক্ষ্য কী ছিল এবার আসবো তৃতীয় অধ্যায় উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি এটা এমন একটা চালাকি আছে এই প্রশ্নটা পড়লে তোমার যে বিদ্রোহী আসুক না কেন আমাদের সিলেবাসে যে বিদ্রোহগুলো রয়েছে বেশিরভাগ বিদ্রোহী কিন্তু উপজাতি বিদ্রোহ ওই পয়েন্টগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায় যা পরে প্রশ্ন ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন দুদুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানী সুরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন এবং নীল বিদ্রোহ নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রথম প্রশ্ন উনিশ শতকে জাতীয়তাবাদে বিকাশে ভারতমাতা চিত্রটির গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন ভারত মাতা চিত্রটি কোন পটভূমিতে পটমিতে অঙ্কিত পরবর্তী কোশ্চেন ভারত আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল ভারতের জাতীয় চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী এবং পরবর্তী কোশ্চেন জাতীয় জাগরণে বর্তমান ভারতে বিবেকানন্দের ভূমিকা কী বর্তমান ভারত বিবেকানন্দের ভূমিকা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দ্বিতীয় প্রশ্ন গোলদিগির দিঘির গোলামখানা কাকে বলা হয় কেন পরবর্তী কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো এটি ব্যর্থ হওয়ার কারণ পরে কোশ্চেন ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে পরে কোশ্চেন শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো পরে কোশ্চেন ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে এবং পরবর্তী চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন প্রথম প্রশ্ন ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল তৃতীয় প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে কী জানো লেখ চার নম্বর প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী পাঁচ নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ষষ্ঠ প্রশ্ন বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী সপ্তম প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর প্রশ্ন ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী এই কটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হয় কারণ একটু ঘোরানো চ্যাপ্টার এবং যথেষ্ট ডিটেলস চ্যাপ্টার রয়েছে পরবর্তী আমাদের চ্যাপ্টার অধ্যায় বিশ্ব শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে তিনটে প্রশ্ন কিন্তু তিনটে প্রশ্নের মধ্যেও অসংখ্য প্রশ্ন রয়েছে তার কারণ হচ্ছে প্রথম পাটে ভাইকম সত্যগুরো সাম্প্রদায়িক বাটোয়ারা রশিদালি দিবস দলিত কাদের বলা হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স কি এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি এই প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানতে হবে এটাতে শুধু চার মার্ক সেটাও কিন্তু আমি প্রথমেই বলেছি মার্ক প্রফেশকও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসতে পারে নেক্সট কোশ্চেন বিনা দাস প্রীতিলতা সরলা দেবী চৌধুরানী দীপালি সংঘ ঝ রানী মাতঙ্গিনী শান্তিঘষ সুনীতি চৌধুরী বিখ্যাত কেন এ কটাও তাই একই ব্যাপার কিচ্ছু করার নেই অনেকে দুঃখ পাবে স্যার এক পত দিচ্ছেন কিন্তু আমি বারবার বলছি কিচ্ছু করার নেই তোমার দিয়ে আমাদের অবস্থা খারাপ লাস্ট কোশ্চেন দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা এবং অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন টিকালেখো ভারতভুক্তির দলিল বা রাজ্য পুনর্গঠন কমিশন আশা করি এর মধ্যেই একটা প্রশ্ন পাবে দ্বিতীয় প্রশ্ন ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন তৃতীয় প্রশ্ন পৃথক অন্দ্রের রাজ্যটি কীভাবে উৎপত্তি হয় পরবর্তী কোশ্চেন জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হল পরে কোশ্চেন দেশীয় রাজ্যগুলির ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা কি এবং লাস্ট কোশ্চেন কোন পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এই হলো আমাদের ইতিহাসের চার মার্কের প্রশ্ন আর কীভাবে কি লিখলাম সে সম্পর্কে তো তো লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা করছি চার মার্কের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না আর অবশ্যই যে কথাটা বললাম যে দু মার্কের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি রাখবে কারণ সেগুলোও কিন্তু চারে আসতে পারে এই হলো আজকের আলোচনা ভালো থক সুস্থ থাকো সাবধানে থেকো তার আগে যেটা মূল কথা ভালো করে রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য ধন্যবাদ